আসসালামু আলাইকুম, এলএম টেক ইনফোর পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে একটি দারুণ বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, আর সেটি হলো ভয়েস টাইপিং। এখন আর কিবোর্ড চেপে চেপে আপনাকে বাংলা লিখতে হবে না। বাংলা লেখাটা আমাদের কাছে, অনেকের কাছে ঝামেলা মনে হয়, কিন্তু এই বাংলা লেখাটা এখন আর কিবোর্ড চেপে চেপে লিখতে হবে না, খুব সহজেই ভয়েস টাইপিং করতে পারবেন। অর্থাৎ আপনি যা বলবেন তা আপনার লেখায় রূপান্তরিত হবে। সেটা আপনি কাউকে মেসেজ পাঠাতে পারেন, সাধারণ মেসেজ অথবা মেসেঞ্জার, অথবা আপনি ফেসবুকে স্ট্যাটাস হিসেবেও আপনি ভয়েস টাইপিং ইউজ করতে পারেন। আপনি শুধু বলে যাবেন, সে অটোমেটিক বাংলা লিখে যাবে। তো চলুন দেরি না করে আমরা কাজে চলে যাই। আমি ফেসবুকে লিখে দেখাচ্ছি, আপনারা যে কোনো জায়গায় লিখতে পারেন। তা আমি ফেসবুকে যাচ্ছি, ফেসবুক ওপেন করছি। আচ্ছা, আমি ফেসবুকে ঢুকলাম। এরপরে এখানে আমি লিখব, এখানে দেখতে পাচ্ছেন কিবোর্ড চলে এসেছে। এই কিবোর্ড থেকে আপনাকে সিলেক্ট করতে হবে, কিবোর্ড অপশন থেকে গুগল ভয়েস টাইপিং এটা সিলেক্ট করতে হবে অবশ্যই। আচ্ছা, এটা সিলেক্ট করার পর আমি যা যা বলেছি এখানে সব কিছুই লেখা হয়ে গেছে অটোমেটিক, কিন্তু যখন আমি ভয়েস টাইপিং ক্লিক করেছি, যখন ভয়েস টাইপিংয়ে প্রেস করেছি, তখন সাথে সাথে আমার যে মাইক্রোফোনের যে সাউন্ড সেটা আর এটা এখানে নেয় নেই, যার কারণে আপনারা আমার কথাগুলো পরে আর শুনতে পারেননি। আমি পরবর্তীতে এটা আলাদা অডিও অ্যাড করতেছি। তো যাই হোক, আমি যা যা বলেছি এখানে সব কিছুই অ্যাড হয়ে যাচ্ছে। কিন্তু কথা হলো, আপনার গুগল ভয়েস টাইপিং সিলেক্ট করলে যে সাথে সাথে বাংলা আসবে, বাংলা যখন বলবেন তখন লেখা হতে শুরু করবে, ব্যাপারটি এমন না। এটা করার জন্য আপনাকে গুগল ভয়েস টাইপিং এটা সিলেক্ট করার পর যখন ভয়েস আপনার লেখা শুরু হবে, তখন দেখতে পাচ্ছেন যে এইদিকে, এই যে বাম দিকে সেটিংসের একটা চিহ্ন রয়েছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনাকে ভাষা সিলেক্ট করতে বলবে। এখানে যদি আপনি যান তাহলে অনেকগুলো ভাষা দেখতে পাবেন, সব দেশেরই মোটামুটি ভাষা আছে এখানে। তো সাধারণত এখানে ইংলিশ সিলেক্ট করা থাকে, তাই অনেকের না হলে তখন বলবেন যে এখানে হচ্ছে না। তো যাই হোক, এটা নিয়ে চিন্তার কিছু নাই। ইংলিশ যদি সিলেক্ট করা থাকে এটাকে ডিসিলেক্ট করে দিবেন, আনমার্ক করে দিবেন। এরপর সোজা নিচের দিকে চলে যাবেন, নিচের দিকে যেয়ে এই তো এখানে দেখতে পাচ্ছেন যে বাংলা বাংলাদেশ লেখা আছে, এটা সিলেক্ট করবেন। সিলেক্ট করে সেভ করবেন। সেভ করার পরে কিবোর্ডে যাবেন, কিবোর্ডে যে গুগল ভয়েস টাইপিং সিলেক্ট করলে এরপরে আপনি যতগুলো বলবেন বাংলা সব এখানে সুন্দরভাবে লিখতে থাকবে। অর্থাৎ আপনার কোনো কষ্টই নেই, আপনি শুধু আপনার মনের মাধুরী মিশিয়ে কথা বলে যাবেন আর এটা অটোমেটিক লেখা হতেই থাকবে। তো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। যদি অন্য কোনো বিষয়ে আপনাদের জানার আগ্রহ থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকন বাটনটি বাজিয়ে দিবেন যাতে পরবর্তী আপডেটগুলো মিস না করেন।